প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সামনে আবারও রসায়ন বিষয়ের আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। লক্ষ্য করো, এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌল একসাথে যুক্ত আছে। এরা কিভাবে যুক্ত আছে পরস্পরের সাথে? আরো একটি যৌগ লক্ষ্য করো, এখানে ম্যাগনেসিয়াম এবং একটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। এরা কিভাবে যুক্ত আছে? এরা পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে আজকে আমাদের পাঠ্যবিষয়ের নাম হলো রাসায়নিক বন্ধন। এই পাঠ শেষে তোমরা কি কি শিখবে? রাসায়নিক বন্ধন কি তা বলতে পারবে, আয়নিক বন্ধন চিহ্নিত করতে পারবে। রাসায়নিক বন্ধন কি? অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যে শক্তি বলে আকর্ষণ করে বা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। ক্লোরিন, এর ইলেকট্রন বিন্যাস দেখি আমরা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং এর সাথে প্রথম যে যৌগটা আমরা দেখেছিলাম ক্লোরিনের সাথে যুক্ত ছিল সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো, প্রতীক হলো Na, এর পারমাণবিক সংখ্যা হলো 11। এদের ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, অর্থাৎ ডায়াগ্রাম পদ্ধতিতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে পাবো 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন পাবো। সোডিয়ামের দিকে যদি লক্ষ্য করি তাহলে এর ইলেকট্রন বিন্যাসে 2, 8, 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস দেখলাম। এরপর দেখি কোন কোন মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে, যা পরমাণুগুলো সহজে ত্যাগ করতে পারে। এ ধরনের মৌলগুলো হচ্ছে ধাতু। তাহলে যে সকল মৌলের শেষ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলবো আমরা? ধাতু। অপরদিকে কোন কোন মৌলের পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথে 5, 6 অথবা 7টি ইলেকট্রন থাকে, যা তাদের পক্ষে ত্যাগ করা সম্ভব হয় না, কিন্তু তারা সহজেই 3টি, 2টি বা 1টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে পারে। এ ধরনের মৌল হচ্ছে অধাতু। তাহলে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5টি, 6টি, 7টি ইলেকট্রন থাকবে তারা হচ্ছে অধাতু। তাহলে আমরা এখান থেকে ধাতু এবং অধাতু গুলো কি জানলাম। ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। মনে থাকবে, ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাদেরকে কি বলে? আয়নিক বন্ধন। এখানে দেখো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা যদি ক্লোরিনকে দান করে দেয় তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ হচ্ছে। এবং সোডিয়াম ইলেকট্রন 1টি ইলেকট্রন ত্যাগ করায় দ্বিতীয় শক্তি স্তরে যে 8টি ইলেকট্রন আছে সেটি থাকার কারণে সোডিয়ামও অষ্টক পূরণ, অর্থাৎ একটি স্থিতিশীল অবস্থা লাভ করে। কিন্তু সোডিয়াম যখন 1টি ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং ক্লোরিন যখন ওই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে তখন সে অষ্টক পূরণের মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করে এবং ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক অবস্থা অর্জন করে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই দুটো মৌল পরস্পরের সাথে যখন যুক্ত হয় তখন এদের মধ্যে সোডিয়াম আয়ন ধনাত্মক আয়নযুক্ত সোডিয়াম আয়ন, ধনাত্মক চিহ্নযুক্ত সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিন আয়ন পরস্পরের সাথে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, যুক্ত হয় এবং সোডিয়াম ক্লোরাইড গঠন করে। যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যৌগটি গঠিত হচ্ছে, সেজন্য এই যৌগটিকে বলা হয় আয়নিক যৌগ। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট ধনাত্মক এবং আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের বলে ফলে যে
বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আমরা জানলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা দেখলাম আমরা, সেটা কি কোন ধরনের যৌগ বা এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। আর আয়নিক বন্ধন দ্বারা যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে বলা হয় আয়নিক যৌগ। এরকম তোমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর আরো লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই যৌগগুলো গঠন করতে পারো। তো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার উপরে তোমাদের বাড়ি কাজ, ম্যাগনেসিয়াম অক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। যেভাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করলাম দেখলাম, এইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিয়মিত পড়াশোনা করো, আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।